করোনা পরিস্থিতির কারণে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নাজিমউদ্দিন নামে এক ভিক্ষুক জেলা প্রশাসকের তহবিলে 10,000 টাকা দান করেন। অসহায়দের মাঝে ত্রাণ ও খাদ্য সহায়তার কথা শুনে নিজের ঘর তৈরির জন্য 2 বছর ধরে সঞ্চয়কৃত অর্থ দান করেন তিনি। এ ঘটনাটি জেলাসহ দেশের সকলের বিবেককে নাড়িয়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় ঘটনাটি। প্রধানমন্ত্রীর নজরে এলে তাকে অভিনন্দন জানিয়ে সরকারি ব্যবস্থাপনায় ঘর নির্মাণের ঘোষণা দেওয়া হয়। ফেসবুকে কয়েকজন সাংবাদিক দিয়েছে, পরে স্পেসিফিক ক্লাবের সদস্যরা এসেছে, এসে বলছে স্যার আপনি জিজ্ঞাসা করতেছেন, আমরা আপনার সাথে কাজ করতে চাই। আপনি বললে আমরা তালিকাটা, আপনি যেহেতু এখন দেশে ঘোরাফেরা করে আপনার জন্য রিস্ক হবে, আমরা তালিকাটা আপনাকে সহযোগিতা করবো। এদিকে ওই ভিক্ষুক নাজিমউদ্দিনকে শেরপুর জেলা প্রশাসক কর্তৃক সংবর্ধনা দেওয়া হয়। সরকারের কাছে আপনার সহযোগিতা পেলে আমি খুব খুশি, ঘুরে বসে আমি খুব খুশি। যে কদিন গাছে তাই গরম থাকছে বলে প্রথমে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং পরে স্থায়ীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে নগদ 20,000 টাকা প্রদান করা হয়। সেই সাথে তার শারীরিক চিকিৎসার ব্যবস্থা সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক আনারকলি মাহবুব। আজকে আমরা নাজিমউদ্দিনকে আমাদের পাশে পেয়েছি, আমাদের মাঝে পেয়েছি। আপনারা সবাই জানেন যে গতকাল একটি খুব চমৎকার একটি ঘটনা ঘটেছে, করে তার হাতে বুঝে ধরেন। এবং এছাড়া আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তাকে আমরা নিয়ে আসবো এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যে উপহার আমরা সবার কাছে পৌঁছে দিচ্ছি, অসহায় মানুষের কাছে, সেই উপহার আমরা তার হাতে তুলে দেবো। এবং তার চিকিৎসার, তিনি শারীরিকভাবে একটু অসুস্থ, তার চিকিৎসার যাবতীয় ব্যয়ভার এবং কার্যক্রম আমরা আজীবনের জন্য সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা তাকে সহায়তা দিয়ে যাবো এবং তার সুস্থতা কামনা করছি। এবং তার প্রতি আমরা আবারও ঋণ প্রকাশ করছি। আপনি ভালো থাকবেন, আমাদের সবার সালাম আপনার।